মহাসড়ম্বরে প্রতি বছরের ন্যায় এবারও দুর্গাদেবীর পূজার্চনা হচ্ছে শহরের দক্ষিণ পূর্ব অংশের আনন্দনগরের রামকৃষ্ণ আশ্রমে। 68 বছরের প্রাচীন এই আশ্রমে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে দেবীর পূজা হচ্ছে। পুজো উপলক্ষে 4 দিন ব্যাপী হবে, বেশ কিছু অনুষ্ঠান হবে স্থানীয় শিল্পীদের নিয়ে যাত্রা। মহাসপ্তমীতে দেবী দুর্গা সপরিবারে পূজ্য মণ্ডপে পূজিত হন। এদিন থেকে 4 দিন ব্যাপী দুর্গা দেবীর পূজার্চনা হয়ে থাকে। মঙ্গলবার মহাসপ্তমীর দিনে দেবী দুর্গার পুজো হয়েছে প্যান্ডেলে প্যান্ডেলে। পুরোহিতগণ হিন্দু শাস্ত্র মতে দেবী দুর্গা পুজো করেছেন। রাজধানীর দক্ষিণ পূর্ব অংশের আনন্দনগরেও দেবী দুর্গার পুজো হচ্ছে মহাসাড়ম্বরে। 68 বছরের প্রাচীন রামকৃষ্ণ আশ্রমে অন্যান্য বছরের ন্যায় এবারও শারদীয়া দুর্গা পুজো হচ্ছে। মহাসপ্তমীর সকালে এই আশ্রমে হয়েছে দুর্গা দেবীর পূজার্চনা। বিজয়া দশমী পর্যন্ত দেবীর পুজো চলবে। শারদীয়ার পুজো উপলক্ষে আনন্দনগরের রামকৃষ্ণ আশ্রমে 4 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মহাসপ্তমী উপলক্ষে কচি কাঁচাদের মধ্যে বসে আঁকর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহানবমীর রাতে হবে যাত্রাপালা। স্থানীয় শিল্পীরা যাত্রা পরিবেশন করবেন জানিয়েছেন আশ্রমের সভাপতি মলিলোত। সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকেও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নবমী দিন আমাদের হবে রাজা হরিশ্চন্দ্র যাত্রাপালা। এই 3 দিন এই প্রোগ্রাম, আগামীকালকে আমাদের আনন্দনগরের রামকৃষ্ণ আশ্রমের পুজোর একটা আলাদা ঐতিহ্য রয়েছে। হিন্দু শাস্ত্র মতে অত্যন্ত নিয়ম নিষ্ঠাভাবে এই আশ্রমে দেবী দুর্গার পূজার্চনা হয়ে থাকে, এমনটাই দাবি আশ্রমের কর্মকর্তাদের। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, কল্লাপুর।